আলানিয়া এটা সাধারণ জনগণকে শুধু লাথি মারা ছাড়া আর কিছু না ভাই। দেশে এই অবস্থায় গরিব মানুষ কেমনে বাঁচবে, কিভাবে চলবে? আজকে পীরগঞ্জ থেকে 40 টাকা ভাড়া, সেখানে 77 টাকা ভাড়া দিলাম ভাই। সরকারের প্রয়োজনে মনে করেন সব মিডিয়া করে তেলের দাম ঠিক আছে বাড়াইছে 35 টাকা, এটা জানাই দিছে যে 35 টাকা লিটার বাড়াইছে, কিন্তু ভাড়াটা যে প্রতি কিলোরে কত দেয় কত বাড়ানো হয়েছে পাশাপাশি ওইটাও যদি বলে দিতে তাহলে বিভ্রান্তি হইতাম না আমরা। আমাদের ভাড়া 10 টাকার ভাড়া, এখন ভাড়া আছে 18 টাকা, তাহলে আমরা একটা বিভ্রান্ত আমরা জানা থাকতো যে তেলের দাম এত বাড়ছে আর ভাড়া কিলিপতি আমাদের এত দিতে হবে, আগে কারোর সাথে বিভ্রান্ত হওয়া লাগতো না, কিন্তু এখন তো বিভ্রান্তির মধ্যে অনেক গাড়ি মানে ক্যাসাল করে না, আর অনেক গাড়ি তেলের দাম বাড়তি ভাড়া দ্বিগুণ দেড় গুণ বা বৃদ্ধি চাচ্ছে, ক্যাসাল করা লাগতেছে। ভাড়া তো ভাই বেশি নিচ্ছে, হ্যাঁ তো এখন তেলের দাম বৃদ্ধি, ওনারা সরকার যেভাবে তেলের দাম বৃদ্ধি করছে এনারাও তো সেভাবেই নেবে, কারণ এনাদের দোষ দিয়ে তো আমাদের লাভ নেই। এটা অবস্থা হচ্ছে আমাদের পরিস্থিতির শিকার আমরা। বাড়তি ভাড়া খুব বেশি হয়ে গেছে, তো মানে এইভাবে যাত্রী বহন করার মানে আমাদের কৃষক মানুষ কেমন করে চলবো আমরা? তেলের দাম তো বাড়ি গেছে, গাড়ি ভাড়া মনে করো ভাড়া বাড়াইছে, তখন তো মানুষের সাধারণ মানুষের সমস্যা হবেই। এটা তো রাত 12টার পরে যে ঘোষণাটা হলো, যদি 2-4 দিন আগে দিত তাহলে আমাদের অন্তত আমরা বাসে যাচ্ছি 40 টাকার ভাড়া 70 টাকা, এখন চাচ্ছে দিতে বাধ্য, সমন্বয় করা নাই কিছু করা নাই, আসলে ঘুম থেকে উঠে মনে হয় কী জানে কী হয় দেশের এমন একটা অবস্থা। আগে সে প্রায় 1.5 গুণ ভাড়া চাইতেছে, এভাবে কীভাবে আমরা ইয়ে করবো? যাতায়াত তো খরচ বাড়ি যাইতেছে, গাড়ি ভাড়া তো হিসেবে বেশি দেওয়া লাগতেছে, যেহেতু তেলের দাম বেশি সেই হিসেবে বেশি দেওয়া লাগতেছে। আমাদের হলো কি, আমিও তো একজনের, আমি তেল বেশি দিচ্ছি, মানুষটা ভাড়া বেশি নেবো, এটাই তো আবার আমিও এক জায়গায় যাচ্ছে, তারাও আমাকে বলতেছে যে তেলের দাম বেশি, আপনাকেও বেশি দিতে হবে। যাত্রীরা তো খারাপ অভিযোগ করতেছে, তেলের দাম এতগুলো বাড়াইলো, এখন তো সবগুলো প্রেশার পড়বে যাত্রীদের উপরে, গাড়িওয়ালা তো ঠিকই ভাড়া বাড়াই নেবে, এখন প্রেশারটা পড়তেছে যাত্রীদের উপরে। আমরা আপাতত বিআরটিসি আমরা ভাড়া বাড়াই নাই এখনও, অফিসের নির্দেশনা পাই নাই, পাইলে তারপর আমরা চেষ্টা করে দেখব। আজকে পরিস্থিতি তো আমরা তো আগে যেটা ভাড়া দেওয়া ছিল কিলোমিটার সরকারে সেই অনুযায়ী আমরা নিচ্ছি, বর্তমান যে তেলের দাম বাড়ছে সেটার ভাড়া এখনও কোনো ছাড় আসবেও না, আর ওটা মনে করেন দাবি করার আমাদের কোনো ইয়েও নাই। এখানে মালিকেরা গাড়ি বন্ধ রাখতে বলছে, মালিকেরা করছে যে একটা গাড়ি বার করি দেখো কী হয় পরিস্থিতি, তো তেলের টাকা যদি না হয় তাহলে তো আমরা গাড়ি চালাবো না। আজকে ওই 77 নিচ্ছে, আগে তো 50 টাকা নিয়ে গেছি, আমরা 77 টাকা করে নিচ্ছি ভাড়া, আমরা আগেরটাই নিচ্ছি, যাত্রীরা ভালোবেসে 10-20 টাকা যদি বেশি দেয় এই আর কিছুই না।